আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইমোতে কল আসলে আর এই কল যদি আপনার ডিসপ্লেতে দেখা না যায়, তাহলে আপনি এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই আর কথা না বেরিয়ে এখন শুরু করা যাক। বন্ধুরা, আমি স্ক্রিনে চলে এসেছি। ইমোতে কল আসার পরে যদি ডিসপ্লেতে দেখা না যায়, আর এই সমস্যাটি আপনি যেভাবে সমাধান করবেন দেখুন। এখানে দুইটা ফোন রয়েছে, আমি যখন ইমোতে যখন কল দিব তখন কিন্তু কলটি আসার পরে কিন্তু স্ক্রিনে শো হচ্ছে না, উপরে দেওয়া শাটার দিকে একটু শো হচ্ছে। অন্যান্য ফোনে কিন্তু একেবারেই দেখা যায় না ইমোতে কল আসার পরে। এখন এই সমস্যাটি আপনি সমাধান করতে চাইলে তাহলে আপনি কি করবেন, প্রথম অবস্থায় আপনার ইমো অ্যাপে 1 থেকে 2 সেকেন্ড চাপ দিয়ে ধরবেন। ধরার পরে দেখুন এখানে একটা আরেকটা অপশন দেওয়া আছে, লোগো দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। করার পরে কিন্তু এরকম একটা স্ক্রিন শো হবে। এখন যদি আপনার ফোনটি যদি স্যামসাং না হয়, অন্য ফোন হয়, তাহলে আপনি কি করবেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে স্যামসাং অথবা অন্য ফোন হলে দেখুন এখানে অ্যাপস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে যাবেন, আপনি ইমোটা খুঁজে বের করবেন। যে ইমো আপনার ফোনে 2টা অথবা 3টাও থাকতে পারে, এখন যে ইমো অ্যাপটার মধ্যে কল আসার পরে ডিসপ্লেতে শো হয় না, ইমো অ্যাপের মধ্যে ক্লিক করবেন। করার পরে একটু নিচে যাবেন, যার পর দেখুন এখানে ডাও ওভার আদার অ্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। করার পর অ্যালাউ পারমিশন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি আবার অন্য ফোনের ইমোতে যাবেন। আমি আমার এই ফোনের ইমো থেকে প্রথম যখন কল দিয়েছিলাম তখন কিন্তু ডিসপ্লেতে দেখা যাচ্ছিল না, এখন কল দিব, কল দেওয়ার পরে কিন্তু ডিসপ্লেতে দেখা যাবে। দেখুন এখন কল দিচ্ছি, এখন কল দেওয়ার পরে দেখুন প্রথম যখন কল দিয়েছিলাম তখন কিন্তু ডিসপ্লেতে দেখা যাচ্ছিল না, আর এখন কল দেওয়ার পরে এই অপশনটা যখন চালু করেছি তখন কল দেওয়ার পরে কিন্তু ডিসপ্লেতে কলটি দেখা যাচ্ছে। তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে আপনার ফোনে যদি সমস্যা থাকে, ইমোতে কল আসার পরে যদি স্ক্রিনে শো না হয়, ডিসপ্লেতে যদি শো না হয়, আপনি এইভাবে এই সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।